2022-এ যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো এবং অধীর আগ্রহে নিজেদের রেজাল্টের জন্য অপেক্ষা করছো, আজকের এই ভিডিওতে আমি তাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব। বিষয়টা হচ্ছে এটাই যে তোমাদের মধ্যে অনেকের ফোনে একটা ভুয়ো খবর ঘুরে বেড়াচ্ছে। একটা খবর যেখানে লেখা যে আগামী 21শে মে তারিখে মাধ্যমিকের ফল প্রকাশ হচ্ছে এবং সেই খবরটাতে একটা ইবিপি আনন্দের লোগো দেওয়া। তো তোমাদেরকে আমি সরাসরি জানিয়ে দিচ্ছি যে এই খবরটা পাওয়ার পর আমি কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে নিজস্ব ওয়েবসাইট সেখানে আমি গিয়েছিলাম। তো সেখানে দেখি কোনো রকম তোমাদের রেজাল্ট সংক্রান্ত নোটিশ সেখানে নেই। তখনই আমি বুঝে গেলাম যে এটা সম্পূর্ণ ভুয়ো। অনেকেই আছে তোমাদেরকে বিভ্রান্ত করার জন্য এবিপি আনন্দ, নিউজ 18 বাংলা, জি24 ঘন্টা, এই সমস্ত বিশ্বস্ত নিউজ চ্যানেলগুলোর লোগো ব্যবহার করে তোমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে। আর তোমরা যেহেতু অনেক দিন ধরে রেজাল্টের অপেক্ষায় রয়েছো, আর এটাই তো সেই সমস্ত বিভ্রান্ত সৃষ্টিকারী মানুষগুলোর একটা সুযোগ, সেই সুযোগটাকে কাজে লাগিয়ে তোমাদের মধ্যে ভয় এবং বিভ্রান্তির সৃষ্টি করছে তারা। আমি সরাসরি তোমাদেরকে বলে দিচ্ছি যে আপাতত অফিসিয়ালি কোনো রকম কোনো তারিখ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে ডিক্লেয়ার করা হয়নি। যখন মাধ্যমিকের রেজাল্ট নিয়ে কোনো কিছু ডিক্লেয়ার করা হবে আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। আর এই খবরটা যে ভুয়ো খবর সেটা কিভাবে তোমরা ধরবে আমি সহজেই তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, লেখা রয়েছে যে আগামী 21শে মে মাধ্যমিকের রেজাল্ট, এবং তার নিচে লেখা যে পরীক্ষার 88 দিনের মাথায় ফল প্রকাশ। তো তোমাদের পরীক্ষা কবে শেষ হয়েছে? 16 মার্চ। 16 মার্চ থেকে 21শে মে কখনো 88 দিন হয় না। তো সেই কারণে সেটা দেখি তোমরা বুঝতে পারবে যে এটা কিন্তু সম্পূর্ণ একটা ফেক নিউজ। আর তোমাদের একটা বিষয় বলে দিচ্ছি, এরকম যখন তোমাদের বোর্ড সংক্রান্ত কোনো খবর বেরোবে তোমরা কোনোভাবে বিভ্রান্তিতে না পড়ে সরাসরি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে নিজস্ব ওয়েবসাইট সেইখানে তোমরা চলে যাবে এবং সেখানে দেখবে যে নতুন কোনো নোটিফিকেশান এসছে কিনা। যদি সেই বিষয়ে কোনো নোটিফিকেশান আসে তোমরা সেই নোটিশটা খুলে পড়বে। যখন তোমরা দেখতে পাবে যে হ্যাঁ এটা সত্যি, তখনই তোমরা একমাত্র বিশ্বাস করবে, বা তোমাদের নিজের চোখের সামনে যখন এবিপি আনন্দ বা জি24 ঘন্টা বা নিউজ 18 বাংলায় খবর তোমরা সরাসরি শুনবে তখনই কিন্তু তোমরা তার উপর বিশ্বাস করবে। অন্য কারোর দেওয়া কোনো ফুটেজ থেকে তোমরা বিশ্বাস করবে না, অন্য কারোর হোয়াটসঅ্যাপে বা নিজেদের ফেসবুকে একটা ভুয়ো এরকম পোস্টার টাইপে যেখানে একটি বিশ্বস্ত নিউজ চ্যানেলের লোগো দেওয়া আছে সেই সব দিকেও তোমরা বিভ্রান্ত হবে না। তোমরা সরাসরি বোর্ডের যে নিজস্ব ওয়েবসাইট সেখানে গিয়ে খবরটাকে দেখার চেষ্টা করবে। এই গুরুত্বপূর্ণ খবরটা কিন্তু অবশ্যই সমস্ত বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দাও, তার কারণ তোমার মতো অনেকেই হয়তো এই খবরটা পেয়ে বিভ্রান্ত হয়ে রয়েছে। আর ভিডিওটা সত্যি তোমার যদি কাজে লেগে থাকে, এই ভিডিওটা দেখে তোমার যদি মনটা হালকা হয়ে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল বাটনটাকে সিলেক্ট করে রাখবে, যাতে এইরকমই গুরুত্বপূর্ণ খবর, আপডেট এবং বিভিন্ন নোটস তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যেতে পারো।